সুপ্রিয় শিক্ষার্থী, করোনাকালীন এই দেশের প্রেক্ষাপটে দেশের যখন শিক্ষা ব্যবস্থা বন্ধ আছে, ঠিক সেই মুহূর্তে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় হতে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে সুস্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয়টা আমরা নির্ধারণ করেছি, তোমরা আগেও ক্লাসে জেনেছো, তো আজকের বিষয় আমাদের হচ্ছে পদার্থের পরিবর্তন। তো পদার্থের পরিবর্তনটা কি এইটা আমরা একটু জেনে নিই। আমাদের চারপাশের প্রতিটি পদার্থ প্রাকৃতিক চাপ, তাপ বা অন্য কোনো পদার্থের সংঘর্ষের সঙ্গে যে পরিবর্তিত হয়ে যায়, এটাকে আমরা পদার্থের পরিবর্তন বলতেছি। পদার্থের পরিবর্তনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আরেকটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পদার্থের পরিবর্তন তাহলে কয় প্রকার জানলাম? পদার্থের পরিবর্তন হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ভৌত পরিবর্তন, আরেকটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন সম্পর্কে এখন আমরা জানব। ভৌত পরিবর্তন যে পরিবর্তনের ফলে কোন পদার্থ তার অভ্যন্তরীণ পরিবর্তন না করে শুধু বাহ্যিক পরিবর্তন করে, সেই পরিবর্তনকে আমরা ভৌত পরিবর্তন বলি। আমি আবারও বলছি, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো, যে পরিবর্তনের ফলে কোন পদার্থ তার অভ্যন্তরীণ পরিবর্তন না করে শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন ঘটে, তাকেই আমরা ভৌত পরিবর্তন বলতেছি। যেমন আমি একটি সংকেত লিখতেছি, তোমরা দেখে নাও। আমি যে সংকেতটি লিখছি এটি পানির সংকেত। আমরা বিশুদ্ধ বরফকে যদি স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেই, কিছুক্ষণ পর দেখা যাবে যে বরফের টুকরা গলে যাচ্ছে। তার মানে এই বরফের টুকরাটি বাহ্যিক তাপমাত্রা থেকে তাপমাত্রা গ্রহণ করে তরলে পরিণত হয়। এই তরলকে যদি আমরা আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, অর্থাৎ ফুটাই, তাহলে এই তরল অবস্থা থেকে সেটি গ্যাসীয় অবস্থা বা জলীয় অবস্থা পরিণত হবে। তাহলে আমরা বিশুদ্ধ বরফ, পানি এবং জলীয় বাষ্প, এই তিন ক্ষেত্রেই আমরা পানির সংকেত H2O, এই H2O লিখতেছি। অর্থাৎ শুধুমাত্র পানি পদার্থটির ভৌত পরিবর্তন সংঘটিত হয়েছে। এবারে আমরা রাসায়নিক পরিবর্তনে আসব। রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনের ফলে পদার্থের অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে, অর্থাৎ পদার্থ সম্পূর্ণরূপে নতুন কোন পদার্থ গঠন করে, পূর্বের অবস্থা থাকে না, এই পরিবর্তনকে আমরা রাসায়নিক পরিবর্তন বলতেছি। রাসায়নিক পরিবর্তনে একেবারে ভিন্ন ধর্ম এবং বৈশিষ্ট্য বিশিষ্ট নতুন পদার্থ তৈরি করে। যেমন আমরা যদি এই বাসা বাড়িতে যে রান্না করার সময় যে মিথেন গ্যাস পড়ি, এই মিথেন গ্যাসকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করা হয়, তাহলে আমরা
রাসায়নিক পরিবর্তন দেখতে পাব। তাহলে আমরা কি দেখতেছি, বাসা বাড়িতে যে রান্না করার সময় যে গ্যাস আমরা ব্যবহার করি সেটি হচ্ছে মিথেন। এই মিথেনকে যদি অক্সিজেনে পোড়ানো হয় বা দহন করানো হয় তাহলে উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে আমরা লক্ষ্য করলাম যে মিথেন এই গ্যাসটি অক্সিজেনে দহন হওয়ার পর সম্পূর্ণ ভিন্ন ভিন্ন নতুন পদার্থ তৈরি করলো, তা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন গ্যাস। তাহলে এটি অবশ্যই কি, এটি একটি রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলতে পারি। রাসায়নিক পরিবর্তনকে কি বলা যায়, রাসায়নিক বিক্রিয়া। এবারে আমরা এই পাঠের সঙ্গে আর একটু সংযোজন করব, সে বিষয়টি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। তো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন এটাকে আমরা কয়েকটা ধাপে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আমরা আজকে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বরে একমুখী বিক্রিয়া। এক নম্বরে কি বললাম, একমুখী বিক্রিয়া। আর একটি হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া কাকে বলে আমি ভালো করে তোমাদের সুবিধার্থে আবারও বলছি, একমুখী বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয়, উৎপাদ পুনরায় বিক্রিয়কে রূপান্তরিত হতে পারে না, তাকে একমুখী বিক্রিয়া বলে। আমি আবারও বলছি, যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয়, অর্থাৎ উৎপাদ থেকে পুনরায় আর বিক্রিয়ক পাওয়া যাবে না, এইরকম বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলা হয়। তো আমরা একটা উদাহরণ দেখে নেই। যেমন ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা উত্তপ্ত করি তাহলে পাব ক্যালসিয়াম অক্সাইড আর পাব কার্বন ডাইঅক্সাইড। এখানে শুষ্ক ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি তাহলে পাব ক্যালসিয়াম অক্সাইড আর পাব কার্বন ডাইঅক্সাইড। তবে এই বিক্রিয়াটি অবশ্যই খোলা পাত্রে করতে হবে, এখানে চুন উৎপন্ন করবে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এই উৎপন্ন গ্যাসটি বিক্রিয়া পাত্র থেকে চলে যাবে, যার ফলে বিক্রিয়াটি আর পুনরায় উৎপাদে পরিণত হতে পারবে না। তোমাদের একটি বিষয় আমি এখানে বলে রাখি, একমুখী বিক্রিয়ায় আমরা ডান দিকে একটি তীর চিহ্ন ব্যবহার করে থাকি। আমি আবারও বলছি, একমুখী বিক্রিয়ায় আমরা ডান দিকে তীর চিহ্ন বিশিষ্ট একটি চিহ্ন ব্যবহার করে থাকি। এবারে আসি আমরা
উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়া যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার পুনরায় উৎপাদ পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে পুনরায় বিক্রিয়ক পাওয়া যায় সেই বিক্রিয়াকে উভয়মুখী বিক্রিয়া বলা হয়। উভয়মুখী বিক্রিয়া যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন হাইড্রোজেন ও আয়োডিনের মধ্যে বিক্রিয়ার ফলে উৎপন্ন করে হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন ও আয়োডিনের মধ্যে বিক্রিয়ার ফলে উৎপন্ন করে হাইড্রোজেন আয়োডাইড। এখানে এটি একটি উভয়মুখী বিক্রিয়া। এই বিক্রিয়ায় দেখা যায় হাইড্রোজেন আয়োডিন এই পদার্থ দুটি বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইড একটি উৎপাদ বা উৎপন্ন পদার্থ। এই বিক্রিয়াটি যদি আমরা রেখে দেই তাহলে দেখা যায় হাইড্রোজেন আয়োডাইড পুনরায় বিক্রিয়া করে হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস উৎপন্ন করে। উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অর্ধ উভয়মুখী তীর চিহ্ন ব্যবহার করে থাকি। আমি আবারও দেখাচ্ছি, উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অর্ধ তীর চিহ্ন ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের এই ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করেছো। আমি আশা করব তোমরা বাসায় তোমাদের পাঠ্যবইয়ের সঙ্গে মিলিয়ে এই ক্লাসটি সুন্দরভাবে পড়ে নিবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।